শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি শব্দ ব্যবহার করতে যে আমরা অনেক সময় এই শব্দগুলো ইউজ কারেক্টলি ইউজ করতে যে কনফিউজ হয়ে যায়। এই কনফিউজ হওয়ার কারণ হচ্ছে অনেক সময় উচ্চারণ তো ঠিক খুঁজে পাওয়া যায়, অথবা ওয়ার্ডগুলোর ব্যবহার সঠিকভাবে না জানার কারণে আমরা ওয়ার্ডগুলোকে ভুলভাবে ব্যবহার করে থাকি। তো এভাবে ভুল করে তো হবে না, সঠিক ওয়ার্ডটা আমাদেরকে শিখতে হবে। তাহলে দেখা যাক, আজকে আমরা দুটা ওয়ার্ড নিয়ে এসেছি তোমার সামনে, যে ওয়ার্ডগুলো আমাদেরকে মাঝে মাঝে আমাদের ছোট বাচ্চাদেরকে কনফিউজ করে দেয়। একটা হচ্ছে লাইভ, আর একটা হচ্ছে লিভ। লাইভ হবে নাকি লিভ হবে? খুবই সহজ, জাস্ট তোমরা যদি অর্থটা দেখো, লাইফ মানে হচ্ছে জীবন, আর লিভ মানে হচ্ছে বাস করা। তো যখনই তুমি অর্থটা দেখবে তখন কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে লাইফ হচ্ছে জীবন আর লিভ হচ্ছে বাস করা। এরপরে আমরা যদি এটাকে একটু এক্সপ্লেন করি, লেটস সি দ্য এক্সপ্লেনেশন। লাইফ, দিস ইজ নাও, শব্দ হচ্ছে নাও। সো নাও সি লাইফ এন্ড ডেথ, জীবন মৃত্যু। হি রিস্ক হিজ লাইফ টু সেভ হিজ ডটার ফ্রম দ্য ফায়ার। সো হিয়ার তোমরা দেখতে পাচ্ছ যে হি রিস্ক হিজ লাইফ, তার জীবনকে বিপন্ন করেছিল, তাই না? সো হি রিস্ক হিজ লাইফ টু সেভ হিজ ডটার ফ্রম দ্য ফায়ার। এবার হি লাইফ, এটা হচ্ছে ভার্ব, মানে বাস করা। টু, প্রথমে আমরা লাইফ দেখলাম, এবার দেখবো আমরা লিভ, বাস করা। টু লিভ, টু লিভ ইন আ হাউস, টু লিভ ইন আ হাউস। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? হোয়ার ডু ইউ লিভ? সো আমার মনে হয় এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কখন লাইভ হবে, লাইফ হবে, এবং কখন লিভ হবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।